আজ দশমী। সেই উপলক্ষে ডায়মন্ড হারবার এলাকাবাসীকে স্থানীয় বিধায়ক পান্নালাল হালদার শুভেচ্ছা বার্তা দিলেন। ঢাকের কাঠির বিদায়ের সুরে উদাস করে মন চললেন মা মহামায়া আজকে বিসর্জন। শুভ বিজয়া দেবী দুর্গা সকলের জীবনে সমৃদ্ধ সুখ সমৃদ্ধি বয়ে আনুক এই প্রার্থনাই করে এবং মায়ের বিদায়বেলায় সকলের জন্য সুখ শান্তি কামনা করে তার কাছে আবার একটা বছর যেন সকলের ভালো কাটে এই প্রার্থনা করেন বিধায়ক পান্নালাল হালদার এবং সেই সঙ্গে সবাইকে শুভ বিজয়ার শুভেচ্ছা বার্তা দিলেন। আমাদের প্রতিনিধি বাইজিৎ মণ্ডলের সঙ্গে ডায়মন্ড হারবার, টিভি 10 বেঙ্গল নিউজ। আমাদের ডায়মন্ড হারবারের সমস্ত পূজা কমিটিগুলোকে নিয়ে আমাদের প্রশাসন এবং আমি স্বয়ং থেকে বারবার আলোচনা হয়েছে, মিটিং হয়েছে যে তারা শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করবে এবং কোনো রকম রাস্তাঘাটে কোনো হয়তো পরিস্থিতি হলে তারা প্রশাসনকে হয়তো আমাদের এসডিপিও আইসি এসডিও এবং আমাদেরকেও জানাতে পারে। আমাদের প্রত্যেকটা পূজা কমিটিতে পুলিশ রয়েছে, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছে, আমাদের স্বেচ্ছাসেবকরা আছে, সুতরাং যে কোনো কারণে আমাদের সহযোগিতা চাইলে আমরা সঙ্গে সঙ্গে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবো এবং পুলিশ প্রশাসনের সঙ্গে দশমী আমাদের দেবী মা দুর্গা আজকের নিরঞ্জন হবে। এই নিরঞ্জনের সময়ে আমরা সমস্ত মানুষকে বলবো আপনারা সুন্দরভাবে নিরঞ্জনের শোভাযাত্রায় অংশগ্রহণ করুন এবং নিরঞ্জনটাকে সর্বাঙ্গীণ সুন্দর করুন এবং আজ দশমী উপলক্ষে আমি সকলকে বিজয়ের শুভেচ্ছা ভালোবাসা আন্তরিকতা এবং যারা বয়োজ্যেষ্ঠ তাদেরকে প্রণাম জানাই। আগামী দিন আমরা যে সারা পৃথিবীর কাছে আমাদের দুর্গা মায়ের পূজাকে একটা প্রতিষ্ঠানগত মর্যাদা পেয়েছি তার জন্যে আমাদের সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে নিরাপদ প্রচেষ্টা করেছেন তাকেও ধন্যবাদ এবং পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত পদাধিকারী মন্ত্রী থেকে নেতৃত্ব থেকে সকলকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমাদের সাংসদ যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সম্পাদক তাকেও অনেক অনেক ধন্যবাদ। তিনি পূজো কমিটিগুলোর পাশে দাঁড়িয়ে থেকে পূজো কমিটিগুলোকে আরও উৎসাহিত করেছেন। আমাদের সরকার নিশ্চিতভাবে স্বচ্ছতার সঙ্গে যেভাবে আমাদের পূজা সারা ভারত পশ্চিমবঙ্গের পূজা কমিটিগুলোকে এভাবে উৎসাহিত করেছেন এবং সহযোগিতা করেছেন তার জন্য মুখ্যমন্ত্রী সব মন্ত্রী সবকে আমার ধন্যবাদ এবং সমস্ত মানুষের কাছে আমার আশা যে তারা সুন্দরভাবে বাংলা যাতে আগামী দিনে এগিয়ে যেতে পারে তার জন্যে সর্বদা আমাদের সহযোগিতা সরকারকে সহযোগিতা করবেন এবং আমিও আশা করব সাধারণ মানুষ যে কোনো প্রয়োজনে আমাদের কাছে আসবেন, আমরা তাদের সমস্ত সহযোগিতা করব। না পান্নালাল হালদার, বিধায়ক ডায়মন্ড হারবার বিধানসভা।